সময়সূচি অনুযায়ী আগামী 23 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে আফগানিস্তান প্রচণ্ড সিরিয়াস, তাই তো বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে পা রেখেছে দলটি। রশিদ নবীদের ছাড়াই আফগান দল সিরিজ শুরু 10 দিন আগে 12 ফেব্রুয়ারি রাত 9টায় বাংলাদেশে এসে পৌঁছয়। আর সিরিজ শুরুর বেশ আগেই বাংলাদেশে এসে এবার আফগান দল যেন পড়ল বড্ড বিপাকে, উল্টো সংশয়ের জন্ম দিল সিরিজ যথাসময়ে হওয়া নিয়ে। বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আফগানদের ক্যাম্প ছিল সিলেটে, নিজেদের খরচেই সেখানে ক্যাম্প করছে দলটি। তবে আফগান সেই শিবিরে হঠাৎ হানা দেয় করোনা, আক্রান্ত করে টিমের 11 থেকে 12 জনকে। বিসিবি যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিয়ে আফগানদের এ খবর শেয়ার করেনি, তবে এটা নিশ্চিত যে আফগান দলের প্রধান নিরাপত্তাকর্মী, সাপোর্টিং স্টাফ সহ একাধিক ক্রিকেটার করোনা পজিটিভ। তাই এবার প্রশ্ন, বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যথাসময়ে হচ্ছে তো? সিরিজ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াতে আর বাকি 6 দিন, সেই অর্থে সময় খুবই কম। মাঝের এই সময়ে আফগানিস্তানের ক্রিকেটাররা করোনার নেগেটিভ হলে কোনো সংশয়ের অবকাশ থাকবে না। তবে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তবে কি করবে বিসিবি? বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এমন প্রশ্ন করলে তিনি জানান, এখনই আমাদের মাথায় এমন চিন্তা নেই, বিসিবি আপাতত তেমন কোনো চিন্তা করছে না। নিয়ম অনুযায়ী করোনা নেগেটিভ হওয়ার পর দিন থেকেই মাঠে নামতে পারবে ক্রিকেটাররা, তবে যদি আরও কেউ আক্রান্ত হয় কিংবা আক্রান্ত ক্রিকেটাররাও সুস্থ না হয় তবে কি সিরিজ পেছোবে? না, বাংলাদেশ আফগানিস্তান সিরিজ পেছোনোর কোনো সুযোগ নেই, কারণ আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরই বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। আমরা চাইলেই বাংলাদেশ আর আফগানিস্তানের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ পেছোতে পারবো না, কারণ এ সিরিজ শেষ হতেই আছে দক্ষিণ আফ্রিকা সফর। আগামী 5 মার্চ সবশেষ টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। অতঃপর বাংলাদেশ দলের 12ই মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা, যেখানে 3টি ওয়ানডে এবং 3 টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ 4 বছর পর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর খুবই গুরুত্বপূর্ণ, তাই আফগানদের বিপক্ষে সিরিজ পেছলে বিলম্বিত হতে পারে দক্ষিণ আফ্রিকা সফর, কেননা সেখানে 1 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে, আর যেটা স্বভাবতই চাইবে না বিসিবি। তাই সময় মতো আফগানিস্তান সিরিজেই চোখ বোর্ডের, আর যদি বা সেটা না হয় তবে বাতিলের পথেই হয়তো হাঁটতে পারে আফগানিস্তানের বাংলাদেশ সফর।